Okay, so thank you everyone. This is my first class on the list of questions or on important topics to be addressed for the fifth semester students under the University of Baduan, and specifically who is reading English honors in my college, Krishna Chandra College. So let us start with our topics and specifically with the fifth semester syllabus. আমরা আজকে এই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং ফিফথ সেমিস্টারের সিলেবাস অনুযায়ী এই প্রশ্ন এবং উত্তরগুলো মানে কি কি পসিবল কোয়েশ্চেন্স হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেককে বলবো একটু নজর দিতে, আমারও ভুল হতে পারে, আমার যদি কোনোভাবে ভুল হয় তাহলে তোমরা আমাকে একটু শুধরে দেবে যে এই কোয়েশ্চেনটা স্যার আপনি বাদ দিয়ে গেছেন, ইউ আর মিসিং দিস পার্টিকুলার টপিক। সো লেট আস স্টার্ট, আমরা শুরু করব। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেমিস্টার 5 CC11 উইমেন্স রাইটিং দিয়ে উই উইল স্টার্ট উইথ এমিলি ডিকেনসন, আই ক্যান নট লিভ উইথ ইউ, আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট। সো এই দুটো যে কবিতা, আই ক্যান নট লিভ উইথ ইউ আর আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট, এই যে দেখতে পাচ্ছ লিস্ট অফ মডেল কোয়েশ্চেন্স আমি তৈরি করছি, এর পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো যখনই আমার শেষ হয়ে যাবে। এখন অবধি আমার শেষ হয়নি, সিসি ইলেভেন সাজেশন প্রিপারেশন আমার চলছে, আশা করছি এক বা দুদিনের মধ্যে আমি এটা শেষ করে ফেলবো। তো যাই হোক, শুরু করছি তাহলে। প্রথমেই আমি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বলছি, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে এর উত্তর কিরকমভাবে হতে পারে। আচ্ছা, প্রথমেই যেটা বলে দিই, আমি অনেকগুলো কোয়েশ্চেন অর করে অনেক ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে দিয়ে লিখেছি, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এইভাবেও অন্য ভাষাতেও কোয়েশ্চেন পড়তে পারে। আচ্ছা, প্রথমে যেটা পড়তে পারে যে কোনো পোয়েট্রির ক্ষেত্রে মাথায় রেখো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যে কোনো সময় পড়তে পারে, এটা মাস্টার নোট। এর সঙ্গে সঙ্গে অন্যভাবেও কোয়েশ্চেনটা পড়তে পারে, সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা পাল্টাতে হবে। মেইন বডি মোরাললেস ইন কেস অফ দ্য পোয়েট্রি তোমরা একই রাখতে পারো। পোয়েট্রির ক্ষেত্রে সবাইকে বলছি অবশ্যই একটা মাস্টার্স নোট তৈরি করবে, উইচ উইল কন্টেন দ্য টেক্সচুয়াল ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য এন্টায়ার পোয়েম, ওকে, অ্যালং উইথ সাম টেক্সচুয়াল কোটেশনস, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট ইউ শুড প্রিপেয়ার দি ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য কনক্লুশন অফ দ্য রেসপেক্টিভ কোয়েশ্চেন্স। এছাড়াও যে প্রশ্নগুলো আসতে পারে তার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আলাদা করে রেডি করে রাখতে পারো। প্রথমেই রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অন এমিলি ডিকেনসনস, আই ক্যান নট লিভ উইথ ইউ, আর 2 নম্বর এমিলি ডিকেনসনস, আই ক্যান নট লিভ উইথ ইউ অ্যাজ আ লাভ পোয়েম, তোমরা জানো ইটস আ লাভ পোয়েম, সেই প্রশ্নটা আসতে পারে। 2 নম্বর যেটা পড়তে পারে সেটা হচ্ছে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অন এমিলি ডিকেনসনস, আই এম ওয়াইফ, আই ফিনিশ দ্যাট, একই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এছাড়া যে প্রশ্নটা পড়তে পারে সেটা হচ্ছে ফেমিনিস্ট অ্যানালিসিস অফ এমিলি ডিকেনসনস, আই এম ওয়াইফ, আই ফিনিশ দ্যাট, অথবা আরও যেটা পড়তে পারে সেটা যেটা এই পোয়েমের মধ্যে খানিকটা আছে, হাউ দ্য পোয়েট প্রবলেমেটাইজেস দ্য আইডিয়া অফ ম্যারেজ ইন দ্য পোয়েম, আই এম ওয়াইফ, আই ফিনিশ দ্যাট। সো প্রবলেমেটাইজেশন অফ দ্য আইডিয়া অফ ম্যারেজ, এটা অন্যরকম ভাবে অ্যাড্রেস হয়েছে এই পোয়েমে, পড়তে পারে। অথবা ফেমিনিস্ট অ্যানালিসিস, ন্যাচারালি এই প্রবলেমেটাইজেশন অফ ম্যারেজের সঙ্গে ফেমিনিস্ট অ্যানালিসিস অনেকটাই ইন্টারকানেক্টেড, কারণ ফেমিনিজম অনেক ক্ষেত্রেই এগেনস্ট দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ তার এগেনস্টে বলে। তো এই দুটি প্রশ্ন অনেক সময় আলাদাও আসতে পারে, আবার একটা এলে আর একটা একে অপরের সঙ্গে মোরাললেস কানেক্টেড। সো এই হচ্ছে 10 নম্বরের মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ন্যাচারালি এর আনসার তোমরা কিভাবে লিখবে, যখন তোমরা এর আনসারটা লিখবে তাহলে দেখ আমি অলরেডি লিখেছি আই ক্যান নট লিভ উইথ ইউ বাই এমিলি ডিকেনসন, এটার 10 নম্বরের আমি একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস তোমাদের দিয়েছি। মাথায় রেখো যখনই কোনো পোয়েমের ক্রিটিক্যাল অ্যানালিসিস করবে তোমরা চেষ্টা করো, আমি একটু বড় বড় কোটেশন দিয়েছি, এত বড় বড় কোটেশন তোমাদের পক্ষে তো মনে রাখা সম্ভব নয় ন্যাচারালি, কারণ তোমাদের মেমোরি পরীক্ষার খাতার সময় হয়তো ফেল করবে, কিন্তু চেষ্টা করো অন্তত 3 বা 4 লাইনের কোটেশন গুলো দিয়ে 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 যেতে। যে কোনো আনসার শুরু করবে উইথ দ্য বেসিক ইনফরমেশন যে এই পোয়েমটা কিরকম ভাবে আমরা লোকেট করতে পারি। আমি এখানে শুরু করছি আই ক্যান নট লিভ উইথ ইউ ইজ ওয়ান অফ এমিলি ডিকেনসনস গ্রেট লাভ পোয়েমস, ফলে আমি যেহেতু লাভ পোয়েমস দিয়ে শুরু করেছি তাই লাভ পোয়েমসের যে আনসারটা যদি এখানে চায় তাহলে তুমি এই ইন্ট্রোডাকশনটাই মোরাললেস মেনটেন করতে পারো, কারণ আমি বলেছি যে ক্লোজ ইন ফর্ম টু দ্য পোয়েটিক আর্গুমেন্ট অফ এ ক্লাসিক্যাল ক্লাসিক সেক্সপিরিয়ান সনেট, সেক্সপিরিয়ান সনেটের কিন্তু কাছাকাছি।
এটা মানে এটাকে লোকেট করা যেতে পারে। দ্য পোয়েম শেয়ার্স দ্য লজিক্যাল সেন্সিবিলিটি অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস হুম শি অ্যাডমায়ার্ড অ্যাডভান্সিং আর থটস অ্যাবাউট এ লাভার। এখানে মেটাফিজিক্যাল পোয়েট যেরকম জন ডন এবং অন্যান্যদের ইনফ্লুয়েন্স এই কবিতাটা আসে আছে, এবং এই কবিতা ফলোজ দ্য রুল অফ দ্য কার্পে ডিয়েম পোয়েম। কার্পে ডিয়েম মানে বলো তোমরা, কার্পে ডিয়েম মানে কি? এনি ওয়ান? কার্পে ডিয়েম মানে CRPDIEM, কার্পে ডিয়েম মানে খুবই সহজ, পড়েছো মেটাফিজিক্যাল পোয়েট্রিতে? কার্পে ডিয়েম মানে সিজ দ্য ডে, SEIZE, টু ডু সামথিং উইথ ইমিডিয়েট এফেক্ট। এখনই, বেশি দিন নেই আমাদের হাতে, কতদিন বাঁচবো জানি না। উই আর ওয়ার্মস, উই আর ফুডস টু দ্য ওয়ার্মস, আমরা যারা পোকামাকড় তাদের খাবার, যে কোনো সময় পোকামাকড়রা আমাদেরকে খেতে পারে। ফলে লেটস পারফর্ম দ্য লাভ, যেখানে পোয়েট বলছেন তার প্রেমিকাকে অ্যাড্রেস করে যে আমরা এখন আমাদের ভালোবাসাকে অ্যাকচুয়ালাইজ বা রিয়েলাইজ করার টাইম। এই যে থিমটা, এটাও এমিলি ডিকেনসনের পোয়েমের মধ্যে আছে। তো এই এরকম দিয়ে শুরু করতে পারে লাভ পোয়েমস এর যদি চায়। ফলে লাভ পোয়েমস আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই কোয়েশ্চেনের ক্ষেত্রে মোরাললেস একই। আমি পোয়েমের অ্যানালিসিস এর মধ্যে যাচ্ছি না, কারণ এই পোয়েমটা আমি পড়াইনি। এইরকম ভাবে তোমরা মোটামুটি এই পোয়েমটা, আমি অনেকটাই বেশি লিখেছি, তোমরা খানিকটা ছোট করে নিজেদের মতো করে করে ফেলতে পারো, যেহেতু CC11 এর আমি একটা এন্টায়ার মেটেরিয়াল আছে, সুবিধা আছে। আচ্ছা, এবার ভালো করে দেখো, সেটা হচ্ছে যে এমিলি ডিকিনসন্স আই এম ওয়াইফ, ফিনিশ দ্যাট 10 মার্কস এর কোয়েশ্চেন যদি আসে, ফেমিনিস্ট লিটারেরি অ্যানালিসিস, খুব সহজেই এটা করতে পারবে, কারণ আমি অলরেডি বলে দিয়েছি। কারণ এখানে এই ফেমিনিস্ট লিটারেরি অ্যানালিসিস নিয়ে আমি বেশ 3-4টে কথা আমি বলেছি। এমিলি ডিকিনসন এজ আ ফিমেল পোয়েট, হ্যাঁ, কেমন ভাবে এই অপ্রেসিভ পেট্রিয়ার্কাল সিস্টেমের এগেনস্টে উনি পাওয়ার অফ পোয়েট্রি নিয়ে দাঁড়াচ্ছেন, এবং ডিকিনসন কিভাবে নিজের পোয়েট্রিকে হিউম্যান রিলেশনশিপ, ডোমেস্টিক লাইফ, লিবার্টি এবং স্পিরিচুয়াল রিডেমশন এই সমস্ত বিষয়ে লেখার চেষ্টা করেছেন, সেইটা আমি খানিকটা এখানে বলেছি। এবং এটাও লিখেছি, দ্য পোয়েম আই এম ওয়াইফ ফিনিশ দ্যাট ইজ রিটেন ফ্রম আ ফিমেল পার্সপেক্টিভ অ্যাবাউট আ ওম্যানস ফ্রিডম বিফোর অ্যান্ড আফটার ম্যারেজ। ফলে থিম অফ ম্যারেজ, যেটা এই পোয়েমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও তোমরা খানিকটা এখান থেকে পাবে। দ্য ফিমেল ভয়েস ইন দ্য পোয়েম ইজ প্রেজেন্ট, হাউএভার দ্য আইডেন্টিটি অফ দ্য ওম্যান ইজ মেড আলটিমেটলি ইনভিজিবল। পেট্রিয়ার্কাল সোসাইটিতে উইমেনের আইডেন্টিটি কিভাবে ইনভিজিবল করে দেওয়া হচ্ছে, দেখাই যাচ্ছে না উইমেনদের আইডেন্টিটি, তাই নিয়েই এই বিখ্যাত পোয়েম। Many critics share the view that Dickinson lived in a patriarchal society. Majority of her poems include women living in an oppressive society, and the poem is unsurprisingly feminist. Many of Dickinson's poems have been analyzed in order to understand how the poet reacted to the limitations put on women in the 19th century society. উনিশ শতকের উইমেনদের উপরে কি ধরনের লিমিটেশনস আরোপ করা হয়েছে তাই নিয়ে। তারপরে তোমরা ডাইরেক্টলি আই এম ওয়াইফ ফিনিশ দ্যাটের অ্যানালিসিস এর মধ্যে চলে যেতে পারো। এখানে বিভিন্ন জায়গাতে উইমেনকে মানে মানে উইমেনদেরকে জার, জার তুমি কেন রাশিয়ান মনার্ক, মানে মেনদেরকে জার এবং উইমেনদেরকে তার প্রায় স্লেভ বা ভৃত্য হিসেবে বিভিন্ন জায়গাতে কম্পেয়ার করা হয়েছে। তো এইভাবে তোমরা এখান থেকে আনসারটি লিখতে পারো, বুঝতে পেরেছো? এটা গেল পিডিএফটা যাবে আমার এই এই সাজেশন, আমি আজকে দিতে পারি, কিন্তু আজকে দিয়ে দিলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে মানে আমাকে আবার একবার দিতে হবে। আমি আজকে দিতে পারি, আমাকে আমার এটা কোনো ফিনিশ হয়, ঠিক আছে, আমি শেষ করে দেব। মানে মাস্টার নোট না ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সামারিটা তো দেখি, হ্যাঁ মাস্টার নোট হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা দ্য সামারি দ্য টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন। এবার হচ্ছে 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন। আমি 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন একটা লিস্ট করে দিয়েছি, বেশ বড় লিস্ট করেছি, সবকটা দেখি করছি। এই লিস্টের সঙ্গে তোমরা যদি মনে হয় যে স্যারের লিস্ট অ্যাডিকোয়েট নয়, তোমরা আরো লিস্ট বাড়াতে পারো, ঠিক আছে। এখান থেকে যেরকম, হোয়াই দ্য পোয়েট সেড দ্যাট শি ক্যান নট লিভ উইথ হার অবজেক্ট অফ লাভ, তার অবজেক্ট অফ লাভের সঙ্গে কেন পোয়েট এখানে থাকতে পারছেন না, কেন বলেছেন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড সেক্সটন হিয়ার ইন দিস পার্টিকুলার পোয়েম, এই পোয়েমে সেক্সটন ওয়ার্ডটার সিগনিফিকেন্স কি কি কেউ বলতে পারবে? বলো, কোথায় গেল? Yes, the sexton keeps the key to putting up our life, his porcelain like a cup.
The sexton. এখানে sexton বলতে কাদেরকে বোঝাচ্ছে? Poet. Any idea? Sir, priest দেরকে বলছে মনে হয়। আর আর priest priest দেরকে নিয়ে তো এখানে বলছে, কিন্তু আর কি বলছে? আর কি এই সেক্সটন রেফার করছে? সেই সময়কার একটা ইনস্টিটিউশন কে, দ্য ইনস্টিটিউশন অফ দ্য প্রিস্ট। এখানে সেক্সটন একটা পার্টিকুলার ফ্যামিলি, প্রিস্ট দের ফ্যামিলি, তাকে রেফার করছে। তা মানে এই যে পার্টিকুলার ম্যারেজের হ্যাপিনেস, এটা পুরোটাই ডিপেন্ড করছে প্রিস্টদের উপরে, প্রিস্টদের হ্যান্ডলিং এর উপরে, প্রিস্টরাই ম্যারেজটাকে কেমন ভাবে দেখছে তার উপরে। অর্থাৎ রিলিজিয়াস ফেভারিটিজম এর উপরে, একটা রিলিজিয়ান কেমন করে ম্যারেজটাকে দেখবে তার উপরে কতটা ডিপেন্ড করছে তাদের ম্যারেজ। সেক্সন কিপস দ্য কি টু পুটিং আপ আওয়ার লাইফ, হি ইজ পোর্সলেন লাইক এ কাপ। মানে তার যে পোর্সলেন, পোর্সলেন ভেস, পোর্সলেন একটা বিশেষ ধরনের মাটি যেটা দিয়ে তার ভেস তৈরি হয়, যেটা চায়না থেকে এসেছে। ডিসকার্ডেড অফ দ্য হাউস ওয়াইফ কয়েন, তার যে হাউস ওয়াইফ, শি ইজ ডিসকার্ডেড। তাকে মানে সেক্সটেনের নিজের যে ফ্যামিলি লাইফ তার ডিসক্রিপশন দিচ্ছে, এবং বলছে যে সেক্সটন আমাদের ফ্যামিলি লাইফ কেও কিভাবে কন্ট্রোল করছে। অর্থাৎ দ্য কন্ট্রোল অফ দ্য চার্জ ওভার আওয়ার ডোমেস্টিক লাইফ, কিরকম ভাবে চার্জ আমাদের নিজস্ব ডোমেস্টিক লাইফকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করছে, তার কথা এই পার্টিকুলার জায়গাতে বলা হচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরেই দেখবে হোয়াট দ্য পোয়েট মিন্ড বাই রাইট অফ ফ্রস্ট। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে। রাইট অফ ফ্রস্ট, তারপরে সর্ডিড এক্সেলেন্স। সর্ডিড এক্সেলেন্স একটা অক্সিমোরন, এক্সেলেন্স আবার সেটা সর্ডিড, মানে মানে খুবই অসাধারণ কিন্তু আবার সর্ডিড। সর্ডিড মানে যেটা গ্লোরিটা কমে যাচ্ছে। তো এই আই এম জার, আই এম ওম্যান নাও, কেন এখানে নিজে ওম্যান জার কথাটাকে ইউজ করছে? জার একটা রাশিয়ান মোনার্কি বলা হয়। কেন এই পোয়েমের কন্টেক্সটে জার কথাটা ইউজ করছেন পোয়েট, সেটা তোমাকে বলতে হবে। এন্ড হাউ দ্য পোয়েম আই এম ওয়াইফ আই ফিনিশ দ্যাট কম্পেয়ার্স দ্য কনফিউজিং থটস অফ আ ফিমেল হু ইজ প্রেশারাইজড টু গেট ম্যারিড অ্যান্ড টু ফলো দ্য নর্মস অফ দ্য সোসাইটি। এই নর্মস অফ দ্য সোসাইটিকে ফলো করতে হবে, সেটা মানে মানে কিভাবে, কেন ফলো করতে হবে, এই পোয়েমে কিভাবে লেখা হয়েছে। এখানে অনেক ক্ষেত্রে একটা লাইন আছে, ফেমাস লাইন, দিস বিইং কমফর্ট দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেইন বাট ওয়াই কম্পেয়ার। সো হোয়াট কাইন্ড অফ কম্পারিজন বিটুইন কমফর্ট অ্যান্ড পেইন হ্যাজ বিন মেনশন হিয়ার ইন দিস পোয়েম। এইরকম প্রশ্ন করতে পারে পাঁচ নম্বরের এবং দু নম্বরের। পাঁচ আর দুয়ের মধ্যে আমি কোনো আলাদা করে ডিস্টিংশন করিনি, কারণ অনেক সময়ই অনেক কোয়েশ্চেন একটু বড় করে লিখলে সেটা পাঁচ নম্বর হতে পারে, দু নম্বরে অনেক ক্ষেত্রে ছোট ছোট অনেক ইনফরমেশন বেস কোয়েশ্চেন এমনিও দিয়ে দিতে পারে, একটা একটা পার্টিকুলার ওয়ার্ডের মানে সেটা জিজ্ঞেস করতে পারে। কিন্তু মোরালে যদি পোয়েমগুলো পুরোটা মোটামুটি পড়া থাকে, তাহলে দু নম্বরের কোয়েশ্চেনে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। পাঁচ এবং দুই দুটোই আমি মানে একসঙ্গেই ধরা যাক দিয়েছি। বেশ, তাহলে এইটা একটা পোয়েম গেল, এমিলি ডিকেনসনের দুটো পোয়েম গেল, আই ক্যানট লিভ উইথ ইউ, আই এম ওয়াইফ, আই ফিনিশ দ্যাট। এই প্রশ্নগুলো একটু তৈরি করো, নিজেরা নিজেরা লেখালেখি করো, ঠিক আছে, করে আমাকে দেখাতে পারো। এরপরে আসছে সিলভিয়া প্লাথের ড্যাডি। আমি পড়িয়েছি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ সিলভিয়া প্লাথস পোয়েম ড্যাডি। খুবই আসতে পারে, খুবই ফেমাস কোয়েশ্চেন। ড্যাডির যদি তোমার কি বলে টাইটেল পরীক্ষায় কোয়েশ্চেনে আসে, তাহলে লিখতে হবে অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ সিলভিয়া প্লাথস ফাদার আপন হার সেলফ। তার বাবার যে একটা বিরাট বড় প্রভাব সিলভিয়া প্লাথের উপরে ছিল, সেটা ড্যাডি পোয়েমের মধ্যে কিভাবে রিফ্লেক্টেড হয়েছে সেই জিনিসটা একটু বলতে হবে। অটো প্লাথের কথা বলতে হবে। তো ড্যাডির টাইটেল নিয়ে যখনই কিছু কথা বলতে হবে তখন
एनालिसिस ऑफ द पोएम डैडी बाय सिल्विया प्लैट पब्लिश्ड हुए जो कल्चर देखने में 12 अक्टूबर 1962 আমি এখানে পোয়েমের একটা লাইন বাই লাইন অ্যানালিসিস করেছি সেটা করলে 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন দেখলে তুমি যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে এবার এখান থেকে মোটামুটি পোয়েমের একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমি শুরু করেছি এটা স্টানজা বাই স্টানজা অ্যানালিসিস এইখানে সামারি অফ দ্য এন্টায়ার পোয়েম পোয়েমের পুরো সামারিটা এখানে আছে এবার যখনই তুমি লিখছো ড্যাডি ইজ কম্প্রাইজড অফ 65 লাইন্স ইজ এ ব্রুটাল এন্ড ভেনোমাস পোয়েম কমনলি আন্ডারস্টুড টু বি অ্যাবাউট প্ল্যাটস ডিসিজড ফাদার অটো প্ল্যাট এবং সেটা দিয়ে যখন তুমি পুরোটাকে অ্যানালিসিস করছো ন্যাচারালি যখন এখানে সিলভিয়া প্ল্যাট কিভাবে তার বাবাকে ইজ কম্পেয়ার্ড উইথ আ জার্মান সোলজার হু ইজ র্যাভেজিং অ্যান্ড কিলিং villages after villages with a Nazi German soldier ke Nazi German soldier er shonge Otto Platt ke jokhon compare korche ebong erokom bhabe compare korche as if she also insists that she needed to kill his own father phole ekhane eta adbhut psychosexual relationship with her father tar father er shonge ekta psychosexual relationship ekhane pray develop korchen Otto Sylvia Platt ebong tar babar memory ke she marte chay কিভাবে মারতে চায় তার ডেসক্রিপশন এখানে তিনি যেভাবে প্রত্যেকটা স্টানজাতে দিয়ে চলেছেন সেটা দেখলেই তোমরা মোটামুটি ড্যাডির যে ইন্টারপ্রিটেশন সেটা বুঝতে পারবে আমি এখানে ড্যাডির মোটামুটি পুরো পোয়েমটারই একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করবার চেষ্টা করেছি বিভিন্ন জায়গাতে হলোকস্ট ইমেজারি রয়েছে হলোকস্ট মানে কি বলো হলোকস্ট মানে এই এটা বলা উচিত মানে হলোকস্ট আচ্ছা হলোকস্ট মানে হচ্ছে বেসিক্যালি ইটস এন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইভেন্ট ইন হুইচ ইট রেফার্স টু দ্য কিলিং অফ দ্য জিউস দ্য মাস জেনোসাইড অফ দ্য জিউস বাই দ্য জার্মান পিপল এন্ড পার্টিকুলারলি দ্য নাজি জার্মানি একটা বিরাট বড় ইভেন্ট এটা 1941 থেকে 1945 এ হয়েছে এই হলোকস্ট নিয়ে একটার পর একটা সিনেমা হয়েছে প্রচুর বিখ্যাত সিনেমা লাইক শিন্ডলার্স লিস্ট থেকে শুরু করে স্টিভেন স্পিলবার্গের তৈরি করা সিনেমা সেখান থেকে আরো অন্যান্য বিভিন্ন সিনেমায় হলোকস্ট নিয়ে হয়েছে জিউসদের মার্জিনালাইজেশন এন্ড দ্য কিলিংস অফ দ্য জিউস তাই নিয়ে এই এই লিটারারি রিপ্রেজেন্টেশন গুলো আমরা দেখতে পারি এই পার্টিকুলার গল্পে সরি এই পার্টিকুলার পোয়েমের মধ্যে এই হলোকস্টের রেফারেন্স রয়েছে অ্যাজ ইফ তার বাবা অটো প্ল্যাট দো হি ওয়াজ আ entomologist basically a biologist and botanist a specialist in insectology she insectology te ekjon je zoology r ekta branch er ekjon specialist honey bees er upore research korechen tai Otto Platt is an expert on this branch of the entomology tar adou ki kono bhabe tar মানে as a german nazi soldier kono trace পাওয়া যায় অনেক ক্রিটিকরা বলেন যে না পাওয়া যায় না অনেকেই বলে যে তাকে আমরা বলতে পারি না যে সে একজন নাজি সোলজার কিন্তু অনেকে বলে সিলভিয়া প্ল্যাট নিজে মনে করতেন যে তিনি এই নাৎসি জার্মানির সঙ্গে কানেক্টেড এর মধ্যে অনেক নুয়ান্স হয়েছে যেহেতু প্ল্যাট তার বাবাকে একটা পেট্রিয়ার্কাল ফাদার ফিগার হিসেবে দেখত সে বিশ্বাস করতে কেন এই পুরুষতান্ত্রিক মানুষটা তার যে কোনো সময় তার দমকে বন্ধ করে দিচ্ছে তাকে প্রায় মারার চেষ্টা করছে এই ধরনের আইডিয়া তার মাথার মধ্যে সবসময় খেলা করতো ফলে ন্যাচারালি সিলভিয়া প্ল্যাট এটা ভাবতে শুরু করেছে যে তার বাবা মানে এক্ষেত্রে অটো প্ল্যাট ইজ ইজ আ জার্মান সোলজার আ জার্মান নাজি তো এইটা নিয়েই এইটা নিয়েই তোমাদেরকে ড্যাডি টাইটেল লিখতে হবে এছাড়া এই যে আর একটা কোয়েশ্চেন প্রায় একই রকম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম অর হোয়াই দ্য পোয়েম ড্যাডি হ্যাজ অফেন বিন ডিসক্রাইবড অ্যাজ আ স্টোরি অফ feminist emancipation from the clutches of her father babar hat theke kibhabe free hocchen oi eki moral less likhte hobe tin number question ektu rokom alada shurur dike bolte hobe confessional poetry kake bole shera to discuss Platt's use of the techniques of the confessional poetry কাকে বলে বিষয়টা কি তোমাদেরকে লিখে যেতে হবে এবং গিয়ে তারপরে বলতে হবে যে মানে সিলভিয়া প্ল্যাটের পোয়েট্রি ধরনটা কি আমি কনফেশনাল পোয়েট্রির ব্যাপারে ইউনিস ডিসুজার যে স্টাডি মেটেরিয়ালটা সেখানেও বলেছিলাম কনফেশনাল পোয়েট্রি ইজ বেসিক্যালি আ স্টাইল অফ পোয়েট্রি দ্যাট ইমার্জড ইন দ্য ইউনাইটেড স্টেটস ডিউরিং দ্য 1950s এন্ড 60s
It is sometimes also classified as postmodern poetry. এর মধ্যে কি থাকে? Generally, it contains the extreme subjective confession of the extreme moments of the individual experience, like the psyche, the personal trauma, the pain, the agony, including previously occasionally called as taboo experiences. যেটাকে আমরা ট্যাবুড বলি, যেগুলো সমাজে লোক মুখে তুমি বলতে পারবে না। তোমার প্রথমবারের সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, তোমায় কেউ মানে একটা ভয়ঙ্কর সেক্সুয়াল ট্রমার মধ্যে নিয়ে যাচ্ছে। Sometimes the poet is confessing about her own molestation and rape, mental illness, suicide. এই সমস্ত কথাগুলো যখন পোয়েট কনফেস করছেন রিডারদের সামনে, স্বীকারোক্তি করছেন, তাকে বলা হয় কনফেশনাল পোয়েট্রি। আনসার শুরু করলে দু তিন লাইনে কনফেশনাল পোয়েট্রি কাকে বলে বললে, কনফেশনাল পোয়েট্রির মধ্যে কি থাকে বললে, পার্সোনাল ট্রমা, অ্যাগোনি, পেন, ট্যাবুড ম্যাটার্স লাইক সেক্সুয়ালিটি, লাইক রেপ, মেন্টাল অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট, সেক্সুয়ালিটি, সুইসাইড। Confessional poet's engagement with personal experience has been explained by literary critics as an effort to distance oneself from the horrifying social realities of the 20th century. এই কনফেস করে এই যে ভয়ঙ্কর social reality of the 20th century, বিশ শতকের যে ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা, তার থেকে যেন poet নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কয়েকটা representative এর নাম বললে, যেমন ধরা যাক খুবই বিখ্যাত রবার্ট লোওয়েল, জন বেরিম্যান, অ্যানি সেক্সটন, ডব্লিউডি স্নডগ্রাস, এদের কথা বলে চলে এলে একদম ডাইরেক্টলি পোয়েমের মধ্যে। এবং পোয়েমের মধ্যে এসে বললে যে প্ল্যাপ কিন্তু তার পোয়েমের মধ্যে এই কনফেশনাল টেকনিক ইউজ করেছেন, কনফেস করছেন। কি কনফেস করছেন? একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সোনাল মোমেন্ট, যেখানে তার নিজের বাবা, হিজ ওন ফাদার, হু হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফেমাস এন্টোমোলজিস্ট, শি ইজ কলিং হিম নাজি উইদাউট এনি হিস্টোরিক্যাল এভিডেন্স। তার বাবাকে কল আউট করছে এবং তার বাবার মতো একজন রেপুটেড ফিগারকে, একজন ইউনিভার্সিটি প্রফেসর জার্মানির, তাকে বলছে সে নাজি ছিল। ফলে অটোবায়োগ্রাফিক্যাল কন্টেন্ট এই পোয়েমের মধ্যে কিন্তু খুব বেশি। এই যে এখান থেকেই বলেছি, দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পোয়েমস কনফেশনাল অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল কন্টেন্ট ইজ অলসো ওয়ার্থ এক্সপ্লোরিং। এই জায়গা থেকে তোমরা তোমাদের আনসার টু কনফেশনাল পোয়েট্রির পরে এখান থেকে শুরু করতে পারো, এবং তারপরে এই বিষয়গুলো নিয়ে আর কি তার বাবা আউশুইটস, বেলসন, এই সমস্ত কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা বলছে, সেইগুলো নিয়ে পরপর পোয়েমটাকে অ্যানালাইজ করে যেতে পারো। পোয়েমের অ্যানালাইসিস আমি যাচ্ছি না, কারণ পোয়েমটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। এই হচ্ছে মোটামুটি ড্যাডি থেকে বড় কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন নানা রকম আসতে পারে, একটু খেয়াল রেখো। প্রথমেই, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম ড্যাডি ওয়াজ রিটেন, কত সালে? 1962, 12th of October. রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইয়ার ইন প্ল্যাটস লাইফ, 1962 সিগনিফিকেন্স কি ছিল ব্ল্যাকের লাইফে? সেই বছরই টেড হিউজ ইজ ফাইলিং আ ডাইভোর্স টু হার, এবং এই 1962 খুবই সিগনিফিকেন্ট, কারণ সেই বছরই তার দুই সন্তানকে নিয়ে তার হাজবেন্ডের থেকে সেপারেটেড হচ্ছে সিলভিয়া প্ল্যাক। এইগুলো একটু মাথায় রাখতে হবে, রাখলে দুমদাম পরীক্ষায় উত্তর লেখা যাবে, এটা কিন্তু মাথায় রেখো। আমার যতদূর মনে পড়ছে সেটাই এবার দেখে নিই। এই যে ড্যাডি ওয়াজ রিটেন অন অক্টোবর 1962, আ মান্থ আফটার প্ল্যাট হ্যাড সেপারেটেড ফ্রম হার হাজবেন্ড অ্যান্ড মুভড উইথ দেয়ার টু চিলড্রেন ফ্রম দেয়ার হোম ইন ডেভন টু আ ফ্ল্যাট ইন দ্য লন্ডন। 4 months লেটার প্ল্যাট ওয়াজ ডেড, 4 মাস বাদেই প্ল্যাট মারা যাবে। ফলে 1962 সালে প্ল্যাটের ডাইভোর্স হচ্ছে, প্ল্যাথের ডেথ ও হবে। ফলে অত্যন্ত সিগনিফিকেন্ট ইয়ার ইন দ্য লাইফ অফ সিলভিয়া প্ল্যাট, মাথায় রেখো। বেশ, চলে আসছি, হোয়াই দ্য পোয়েট কনস্ট্যান্টলি কম্পেয়ার্স হার ফাদার উইথ এ নাজি, হাউ ডাজ দ্য প্ল্যাক ইউজেস দ্য ইমেজারি অফ দ্য নাজি জার্মানি ইন হার পোয়েম। গোটা পোয়েম জুড়ে শি ইজ কম্পেয়ারিং হিজ ফাদার উইথ এ নাজি। হোয়াই শি ইজ কম্পেয়ারিং? বিকজ শি থিঙ্কস, শি ফিলস দ্যাট হি ইজ এ নাজি, বাট দিস ক্যানট বি সাপোর্টেড বাই ফার্দার হিস্টোরিক্যাল এভিডেন্স, বিকজ নো হিস্টোরিক্যাল এভিডেন্স শোজ দ্যাট হার ফাদার ওয়াজ এ নাজি। পারহ্যাপস হার ইনার ইন্টারনাল সেক্সুয়াল অর সাইকোসেক্সুয়াল ফিলিং ইজ অ্যাকচুয়ালি কম্পেয়ারিং দ্য পেট্রিয়ার্কাল ফাদার ফিগার অফ হিজ ফাদার উইথ দ্যাট অফ এ নাজি। একজন নাজি সোলজার যেরকম একজন পেট্রিয়ার্কাল, একজন স্টাবর্ন, ফিজিক্যালি ওয়েল মেড সোলজার, তার সঙ্গে তিনি তার ফাদারকে তুলনা করছেন, অ্যাজ ইফ সে তার বাবার হাতের
একজন নাৎসি বন্দি এবং নাজি জার্মানির যে ইমেজারি বিভিন্ন জায়গাতে প্রচুর জার্মান ওয়ার্ড ইউজ করা হয়েছে সেগুলো তোমায় কিন্তু বলতে হবে, আমি সেটা নিয়ে আলাদা কোয়েশ্চেন করেছি। একই কোয়েশ্চেন এটা অন্যরকম ভাবে পড়তে পারে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য কম্পারিজন বিটুইন পিকারস ফাদার এন্ড দ্য নাজিস। একই কোয়েশ্চেন, এই তিনটে কোয়েশ্চেনই মোরাললেস একই, আমি কোয়েশ্চেনের নাম্বার আলাদা করে দিচ্ছি। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য স্পিকার্স ডিপিকশন অফ আর ফাদার, একই রকমের প্রশ্ন। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু দ্য হলোকস্ট অ্যালিউশনস ইন সিলভিয়া প্লাথস ড্যাডি ব্রিং টু দ্য পোয়েম। বহু জায়গাতে পোয়েমের আছে যেখানে নাৎসি সোলজারদেরকে জিউজরা মারছে, জিউজদেরকে মারছে নাৎসি সোলজার বহু গ্রামের মধ্যে দিয়ে। এক্সাম্পল রয়েছে এই যে ড্যাচাউ আউস্ট উইথ বেলসেন, অ্যান ইঞ্জিন শ্যাফি মি অফ লাইক এ জিউ, জিউকে একটা ইঞ্জিন তার উপর দিয়ে চালিয়ে দিলে যেরকম হয়, মানে রেলওয়ে ইঞ্জিন চালিয়ে যাচ্ছে সেরকম আমার মনে হচ্ছে। আর জিউ টু ড্যাচু আউস্ট উইথ বেলসেন আই বিগ্যান টু টক লাইক এ জিউ, নিজেকে জিউয়ের সঙ্গে কম্পেয়ার করছে। পরে এই ইমেজারি গুলো হচ্ছে হলোকস্ট ইমেজারি, দ্য স্নোস অফ টাইরল, দ্য ক্লিয়ার বিয়ার অফ দ্য ভিয়েনা আর নট ভেরি পিওর অর ট্রু। এই ভিয়েনার গ্রামের মধ্যে আমি জানো ট্যারক প্যাক, ট্যারক প্যাক আই মে বি আ বিট অফ জিউ, আমার নিজেকে কনস্ট্যান্টলি জু বা ইহুদির সঙ্গে তুলনা করছেন। এখানেই হচ্ছে এই হলোকস্ট ইমেজারি। হলোকস্ট কাকে বলে একবার দেখে নেবে, দ্য বিগেস্ট মাস্ট জেনোসাইড এগেনস্ট দ্য জিউস, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জেনোসাইড। Would you consider Sylvia Plath's daddy to be an expression against the voice of patriarchy? পুরুষতন্ত্রের যে ভয়েস সেখানে কি তুমি ড্যাডিকে একটা এক্সপ্রেশন হিসেবে ডিল করবে? হ্যাঁ অবশ্যই করবো। কিভাবে করবে? পোয়েমের মধ্যে অ্যানালিসিস করে যেতে হবে। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ সিলভিয়া প্লাথস ফাদার, কি নাম বলো, কি নাম, কি নাম সিলভিয়া প্লাথের বাবার আসল নাম, কারণ মনে আছে অটো প্ল্যাথ, আমি অলরেডি শব্দ এটা অটো প্ল্যাথ হবে, অটো প্ল্যাথ হবে, রাইট, অটো প্ল্যাথ হবে সিলভিয়া প্লাথের আসল নাম বাবার, এক্ষেত্রে অটো প্ল্যাথ। একই রকম ভাবে যদি কোয়েশ্চেন করে জিউ টু ড্যাচু আউশউইথ বেলসেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, এই লাইনের সিগনিফিকেন্সটা কি? ড্যাচু আউশউইথ এন্ড বেলসেন কন্টেন্স সাম অফ দ্য মোস্ট টর্চারাস কনসেন্ট্রেশন ক্যাম্পস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে সব থেকে খারাপ কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো এই ড্যাচু আউশউইথ এবং বেলসেনেই তৈরি হয়েছে, ফলে সেই জায়গাগুলোর কথা রেফার করছে। হ্যাঁ কিশোর, তোমার শব্দটা একটু বড় বড় করে আসছে, মানে তোমার শব্দটা ইক, মানে কি বলছো আমার কাছে পৌঁছচ্ছে না। মেনশন থ্রি জার্মান ওয়ার্ডস ইউজড ইন দ্য পোয়েম, প্রচুর জার্মান শব্দ এই পোয়েম জুড়ে ইউজ করা হয়েছে, বলো কয়েকটা জার্মান শব্দ বলতে পারবে, লিখতে পারো। ফর এক্সাম্পল অ্যাচু, অ্যাচু ইজ এগেন আ জার্মান ওয়ার্ড। এছাড়াও ফর এক্সাম্পল এই এখানেই অনেকগুলো জার্মান শব্দ আছে, কোথায় গেল জার্মান শব্দ, মেই ক্যাম্প, লুক মেই ক্যাম্প ইজ এগেইন আ জার্মান ওয়ার্ড, আমার সংগ্রাম, হিটলারকে মেই ক্যাম্প, হিটলারের আত্মজীবনীর নাম হচ্ছে মেই ক্যাম্প। এই যে লাফট ওয়াফে ইয়োর গবলি ডুগু, এগুলো প্রত্যেকটাই চাইল্ড লাইক এক্সপ্রেশন ইন জার্মান এয়ারফোর্সে, লাফট ওয়াফে ইজ জার্মান এয়ারফোর্স, ফলে প্রচুর জার্মান শব্দ কিন্তু এই পার্টিকুলার পোয়েমের মধ্যে আছে। ওয়ার্ডগুলো আগে থেকে বের করে রাখবে, পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন করতে পারে। হোয়াট ইজ ট্যারক প্যাক, ট্যারক প্যাক রেফার্স টু দ্য প্যাক অফ দ্য কার্ডস, এট কার্ড গেম কে ট্যারক প্যাক বলে। হোয়াট ইজ প্যানজারম্যান, প্যানজারম্যান ইজ অ্যাকচুয়ালি ট্যাঙ্ক ম্যান, জার্মান সোলজারদের একটা অংশ যারা ট্যাঙ্কে থাকতো, ট্যাঙ্কে থেকে যুদ্ধ করতো, তাদেরকে প্যানজারম্যান বলা হতো। এখানে ড্যাডি পোয়েমে শব্দ হচ্ছে, বুঝলে কিশোর তোমার শব্দটা আসছে, হ্যাঁ কিশোর তুমি মিউট করে দাও, বুঝলে কিশোর, হ্যাঁ তো সামাও তোমার মানে আসছে না, আমি আমি চ্যাটে দেখতে পাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা ঠিক আছে, বাড়িতে একটু কাজ ছিল তাই আমার দেরি হয়ে গেছে, এখন ব্যাপার ফাইন, তো ঠিকই আছে। তো যাই হোক, তো ফর এক্সাম্পল প্যানজার ম্যান হচ্ছে ট্যাঙ্ক ম্যান,
মানে নিজের বাবাকে ট্যাঙ্ক ম্যানের সঙ্গে তুলনা করছে তারা। এভরি ওম্যান অ্যাডোরস আ ফ্যাসিস্ট, দ্য বুট ইন দ্য ফেস, দ্য ব্রুট ফোর্স হার্ট অফ আ ব্রুট লাইক ইউ। হোয়াই এভরি ওম্যান অ্যাডোরস আ নাজি, কেন এভরি ওম্যান নাজিকে অ্যাডোর করে সে জিজ্ঞেস করছে। এখানে নিজের বাবা অ্যাজ ইফ তার মুখের মধ্যে বুট দিয়ে তাকে আঘাত করছে, কম্পেয়ার করছে। এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। একই রকম ভাবে at 20 I tried to die and get back to you. Why? The suicidal tendency, এই লাইনটাকে explain করতে বলতে পারে, explain the line. So at 20, Sylvia Plathy tried to commit suicide. And she said that through that suicide, she will achieve redemption and go to her father. এবং গিয়ে হয়তো তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন সে করতে চায়। তো সেই জায়গাটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। হোয়াট ইজ মেইক্যাম্প লুক? মেইক্যাম্প লুক হচ্ছে হিটলারের যে ফেসিয়াল কমপ্লেক্সন এবং এক্সপ্রেশন, তার যে চেহারা লুক, একটা ছোট্ট মাত্র মাছি গোফ নিয়ে হিটলারকে যেরকম দেখতে ছিল, সেইটা হচ্ছে মেইক্যাম্প লুক। অ্যান্ড ইউর আরিয়ান আই ব্রাইট ব্লু, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য আরিয়ান আই? আরিয়ান আই বলতে আর্য চোখ। আমরা জানি জার্মানরা এক ধরনের থিওরির কথা বলেছিল যাকে বলে হিডেনবার্গ থিওরি বা পিওর থিওরি অফ দ্য পিওর ব্লাড। ওকে, তো সেই যে পিওর ব্লাড, যে আরিয়ান আই, তার যে লুকের কথা, তার যে সিগনিফিকেন্স কথা এখানে বলেছে। আরিয়ান আই বলতে এখানে রেফার করছে অ্যাডলফ হিটলারের পিওর ব্লাডের থিওরির কথা। আরিয়ান এবং নন আরিয়ান এই দুটো ভাগে সে ভাগ করে দিয়েছিল। জিউজরা সবাই নন আরিয়ান। আমরা জানি দ্য গ্রেটেস্ট মাস জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ হলোকস্ট, এতগুলো মানুষের যে মৃত্যু, সেটা এই আরিয়ান এবং নন আরিয়ান ডিভিশনের ফলেই হচ্ছে। ফলে শি ইজ অ্যাকচুয়ালি অ্যাকিউজিং হিজ ফাদার বিইং অফ পিওর জার্মান ব্লাড অ্যান্ড অ্যাজ ইফ কিলিং অল দ্য নন আরিয়ান জিউস। তো এই ইমেজারিটা এখানে ইউজ করেছে। একই রকম ভাবে অ্যান্ড ড্র্যাঙ্ক মাই ব্লাড ফর আ ইয়ার সেভেন ইয়ার্স ইফ ইউ ওয়ান্ট টু নো। সো হু হ্যাজ বিন মেনশনড হিয়ার অ্যান্ড হোয়াই দি ইমেজারি অফ ব্লাড সাকিং ভ্যাম্পায়ার ইজ ইভোকড হিয়ার? বাবাকে, নিজের বাবাকে এই ব্লাড সাকিং ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করছে। এবং এরকম কোয়েশ্চেন করতে পারে ফর হাউ মেনি ইয়ার্স, যদি সব কোয়েশ্চেন পড়ে, দ্য ভ্যাম্পায়ার অ্যাকচুয়ালি সাকড হার ব্লাড ফর 7 ইয়ার্স। ওর যখন 7 বছর বয়স তখন মারা যায় তার বাবা। এরকম কোয়েশ্চেন করতে পারে যে কত বছর বয়সে সিলভিয়া প্লাথের বাবা মারা যায়। হোয়াট এফেক্ট ডাজ দ্য ইউজ অফ ড্যাডি ইনস্টেড অফ ফাদার হ্যাভ অন দিস পোয়েম? ড্যাডি ইমপ্লাইজ আ কাইন্ড অফ কলোকিয়াল ওয়ার্ড, a kind of homely atmosphere, a kind of domestication. It implies a kind of love towards her father, but at the same time the love is mixed with a kind of hatred. So father is an official word while daddy is the expression of love. The thing is that this expression of love is oxymoronic in nature, because with love also with the feeling of love there is also the feeling of hatred is mixed with this feeling of love. So Plath herself said about the poem that here is a poem spoken by a girl with an Electra complex. We got the question, eta Plath er nijer shobdo porte pare proshno je kake Electra complex bole. What is an Electra complex? Can you locate any effect of the psychosexual condition in this poem? Electra complex kake bole? Keu bolte parbe? Neo-Freudian psychoanalyst, it's a Neo-Freudian psychological term, Electra complex. Carl Jung in his book Theory of Psychoanalysis coined this term for the first time. It is girl psychosexual competition with her mother for a position of her father. তার মায়ের সঙ্গে তার যে সাইকোসেক্সুয়াল কম্পিটিশন, তার বাবাকে আইডিয়াল বলে মনে করে, যেটা ছোটবেলা থেকে তার গড়ে ওঠে মনের মধ্যে, তাই নিয়ে এই ইলেকট্রো কমপ্লেক্স। ইন দ্য কোর্স অফ আর সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট দ্য কমপ্লেক্স ইজ গার্লস ফ্যালিক স্টেজ, মানে যেরকম পুরুষদের ফ্যালিক স্টেজ হয়, যে স্টেজে একজন পুরুষ তার সেক্সুয়াল অর্গ্যান নিয়ে অবসেস হয়ে পড়ে, সেই সময়ই যে সময়টা থেকে একটা ফিমেল ফিগার তার সেক্সুয়াল অর্গ্যান নিয়ে অবসেস হয়ে পড়ে, সেই সময় এই ধরনের কমপ্লেক্স ডেভেলপ করে একজন মহিলা। এবং সেটাই অনেক ক্ষেত্রে বলা হয় এই ইলেকট্রো কমপ্লেক্সের ইনফ্লুয়েন্স
এই লেখার মধ্যে পড়েছে, এখানে বাবাকে বাবাকে যেরকম ভাবে ঘৃণা করছে, একই সঙ্গে সেই ঘৃণার মধ্যে এক ধরনের সেক্সুয়াল অ্যাট্রাকশন মিশে রয়েছে বলে অনেক ক্রিটিক অ্যাকিউজ করে। তো এই এই মোটামুটি 17-18টায় মোটামুটি প্রশ্ন শর্ট কোয়েশ্চেন দিলাম, আর 10 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। এর আগে ডিকেনসনের কবিতা নিয়ে আলোচনা করেছি, এবার যাব হচ্ছে ইউনিস ডিসুজার পোয়েম নিয়ে, অ্যাডভাইস টু উইমেন এবং রিকোয়েস্ট। 10 নম্বরের প্রশ্ন খুবই সহজ, কঠিন নয়। একটা মাস্টার নোট তৈরি করে রাখবে, তাহলেই হবে, একটা পোয়েমের উপরে পড়তে পারে অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তো যে কোনো সময় পড়তে পারে, এবং এই সবকটা পোয়েমের মধ্যে কিন্তু কনফেশনাল টোন রয়েছে, তাই কনফেশনাল পোয়েম হিসেবেও পড়তে পারে। আগেই বলেছি কনফেশনাল পোয়েম নিয়ে যদি পড়ে তাহলে যে কাজটা করবে, হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি, সেই জিনিসটাকে মুখস্থ করে রেখে দেবে। কনফেশনাল পোয়েট্রি ডেভেলপড ইন দ্য 1940s এন্ড দ্য 50s ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইটস এ স্পেসিফিক জনর অফ আ পোয়েম হুইচ টকস অ্যাবাউট দ্য অ্যাগোনি, দ্য প্যাংস অ্যান্ড দ্য পেইন অফ দ্য ওম্যানহুড। At the same time, it also talks about the psychological trauma, the sexually tabooed subjects on the part of a woman. For example, physical assault, mental assault. এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই কনফেশনাল পোয়েট্রিতে উইমেন তাদের কথাগুলো বলতো। অ্যানি সেক্সটন, রবার্ট লোওয়েল, ডব্লিউ ডি স্নডগ্রাস, সিলভিয়া প্ল্যাথ, some of the greatest components of the conventional poetry. In India, Eunice D'Souza and Komala Das are two creators or poets who are very much fond of creating conventional poetry. Bole tumi eta korle seta hocche amar je bequest er opore je study material ta ache seta khulle khule motamoti Eunice D'Souza er je ei je conventional poetry ni ami onekta bolechi tumra eta likhte paro ebong বিকোয়েস্টের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পরপর লিখতে পারো। মাথায় রেখো আনসারে একটু বেশি পরিমাণে টেক্সচুয়াল কোটেশনও দেবে, দিলে মনে হবে যে তুমি পোয়েমটাকে পড়েছ, বুঝেছো? ফলে ইউনিস ডিসুজার পোয়েম থেকে, অ্যাডভাইস টু উইমেন থেকে ওই একই সাজেশন, কনফেশনাল পোয়েট্রি। হ্যাঁ বলো বলো, দুটো থেকে যদি কনফেশনাল পোয়েট্রির ইন্ট্রোডাকশনটা পড়ে নি, তারপর যদি ওই গীতা ঢুকিয়ে দিই, তাহলে তো অনেকটাই হয়ে যাবে, 5 মার্কস গুলো ওটাতে কভার হয়ে যাবে। তুমি মাথায় রাখবে ইউনি শিশুদের পোয়েট্রি থেকে দুটো থেকেই কনফেশনাল পোয়েট্রি করবে, আবার ফেমিনিস্ট পোয়েমও করবে, কারণ দুটোই ফেমিনিস্ট পোয়েম। ফলে দুটো ফেমিনিস্ট, মানে অ্যাডভাইস টু উইমেন অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম, আবার রিকোয়েস্ট অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েম করতে পারে, বুঝতে পেরেছো? ফলে দুটো থেকে ফেমিনিস্ট পোয়েম আর দুটো থেকে কনফেশনাল পোয়েট্রি তৈরি করে দিলে, দুটো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তৈরি করে দিলে, ব্যাস। আর বিকোয়েস্টের ক্ষেত্রে খালি একটা অ্যাড করতে হবে, যেহেতু টার্মটা একটু অন্যরকম লিগাল টার্ম, তাই কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম বিকোয়েস্ট। বিকোয়েস্ট মানে হচ্ছে লেগাসি, পরের বারে আমার যে অর্থ, আমার যে সম্পত্তি, ওয়েলথ, হু উইল ইনহেরিট ইন দ্য নেক্সট জেনারেশন, সে তার নাম হচ্ছে বিকোয়েস্ট। তো সেইটার শুরুর দিকে বলে দিকে বিকোয়েস্টের অ্যাকচুয়াল মানে আমি দেখবে আমার স্টাডি মেটেরিয়ালটা, রিকোয়েস্টের রিকোয়েস্ট শব্দের কি বলছো বাবা, রিকোয়েস্ট গিভিং বাই ফ্রি উইল, রাইট রাইট, ইট মিন্স অ্যাকচুয়ালি উইল, ওকে, অর লেগাসি অ্যামাউন্ট, যেমন নিজের মনটা, মানে নিজের জীবনটা স্বেচ্ছায় দিয়েছিল, সেরকমই মহিলা নির্দ্বিধায় দেওয়া, এটাকে বলা হয় অ্যাবসলিউটলি, এরকম নির্দ্বিধায় এখানে দেওয়া হচ্ছে। তো সেই জিনিসটা এখানে এই এই আনসারে মেনশন করতে হবে। তো এই এখানে আমি বিকোয়েস্ট নিয়ে বিকোয়েস্টের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এখানে করে দিয়েছি, এই শুরুর দিকে বিকোয়েস্ট কাকে বলে বলে এখানটাতে লিখবে। সো এই হচ্ছে মোটামুটি বড় কোয়েশ্চেন বিকোয়েস্ট এবং অ্যাডভাইস টু উইমেন থেকে। শর্ট কোয়েশ্চেন অনেক কিছু আসতে পারে, ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিকোয়েস্ট, বিকোয়েস্ট শব্দের মানে কি লিখতে হবে, ইট মিন্স ফ্রি উইল, ইট মিন্স লেগাসি, দ্য অ্যামাউন্ট অফ মানি অর অ্যামাউন্ট অফ ওয়েলথ গিভেন টু দ্য নেক্সট জেনারেশন। স্মাইলিং এন্ডলেসলি ভ্যাকুয়াসলি লাইক এ প্লাস্টিক ফ্লাওয়ার, প্লাস্টিক ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করেছে উইমেনদেরকে। হোয়াই? বিকজ উইমেন আর অলওয়েজ বিং ট্রিটেড অ্যাজ সামথিং লাইক অ্যান অবজেক্ট, আ কমোডিটি। প্লাস্টিক ফ্লাওয়ার যেরকম একটা জায়গাতে সৌন্দর্য বৃদ্ধির জন্য রাখা হয়, উইমেনরা অলসো বিং ইউজ ফর দেয়ার বিউটি অ্যান্ড নাথিং এলস। সো সেই জায়গাটা মেনশন করতে হবে। সাম রেকমেন্ড স্টার্ন স্ট্যান্ডার্ডস, আদার্স সে, হ্যাঁ বলো কিছু বলছো শতাব্দী?
ইমোশনটাকে বাদ দিতে ইমোশন ইমোশনটাকে বাদ দিয়ে তাকে প্লাস্টিক ফ্লাওয়ারের মতো ডিপিক্ট করার কথাও বলেছেন, যে আমার মধ্যে কোনো ইমোশন থাকলে আমি তো ডিকেড হয়ে যাবো এমনি ফ্লাওয়ারের মতো, তাতে আমার ইমোশনটাও কোনোভাবে রিফ্লেক্টেড এখানে না হয়। তো সেই জায়গাটাও এখানে বলতে হবে, সরি। হ্যাঁ, তো বলে এখানে আরেকটা এরকম কোয়েশ্চেন, সাম রেকমেন্ড স্টার্ন স্ট্যান্ডার্ডস, আদার সে ফ্লুট অ্যালং, হোয়াট ইজ স্টার্ন স্ট্যান্ডার্ড? উইমেনদেরকে সবসময় স্টার্ন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। স্টার্ন স্ট্যান্ডার্ড মানে এটা করবে না, ওটা করবে না, ইউ উইল নট বি এবল টু ডু দিস অর দ্যাট, এইগুলো তোমাকে সবসময় মেনটেন করতে হবে, এটা হচ্ছে স্টার্ন স্ট্যান্ডার্ড। সেইং চাইল্ড লার্ন ফ্রম মি, হোয়াট উইল বি লার্ন বাই দ্য চাইল্ড, চাইল্ড কি কি শিখবে মায়ের থেকে? মানে এই যেটা তুমি বলছো বিকোয়েস্ট, মানে হচ্ছে সবসময় তার মায়ের কাছে মানে মানে মায়ের থেকে মায়ের ট্র্যাডিশনটা কিছুটা দিয়ে যাওয়া, তো সেইটার কথা এই পার্টিকুলার টেক্সটে রেফার করা হয়েছে। বেশ, হ্যাঁ, ফর এক্সাম্পল কোয়েশ্চেন 5, কিপ ক্যাটস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু কুপ উইথ দ্য আদারনেস অফ দ্য লাভার। এখানে ক্যাটের ইনডিফারেন্সের সঙ্গে লাভারদের ইনডিফারেন্সকে একে অপরের সঙ্গে তুলনা করা হয়েছে। ওয়াই ক্যাটস আর বিং কম্পেয়ার উইথ দ্য লাভার্স, কেন ক্যাটদেরকে লাভারদের সঙ্গে তুলনা করা হয়েছে? কারণ লাভাররাও ক্যাটের মতো ইনডিফারেন্স, ক্যাটরা যেরকম ইনডিফারেন্ট টুয়ার্ডস দ্য উইমেন বা টুয়ার্ডস দ্য মেন, পৃথিবীর যে কোনো মানুষদের প্রতি দেখবে বিড়াল খুব একটা পাত্তা দেয় না, তোমার লাভারও তোমায় দেবে না, এটাই বলছে। With which color the eyes of the lovers are compared here in the poem? Green color. এখানে একটা জায়গাতে ওই দেখবে advice to women টেক্সটটা পড়লেই বুঝতে পারবে যে একটা জায়গাতে গ্রিন আইজ এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। এই যে বিকোয়েস্ট কোথায় গেল, বিকোয়েস্ট নয়, এটা অ্যাডভাইস টু উইমেন। ইয়েস, এই যে ক্যাটস রিটার্ন টু দ্য র্যাট রেস ওয়েন, এই যে দ্যাট স্টেয়ার অফ পারপিচুয়াল সারপ্রাইজ ইন দোজ গ্রেট গ্রিন আইজ, ক্যাটদের গ্রিন আইজ এর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। হোয়াট স্টিয়ার অফ পারপিচুয়াল সারপ্রাইজ ইন দোজ গ্রেট গ্রিন আইজ উইল টিচ ইউ টু ডাই অ্যালোন, তোমাকে একসঙ্গে মৃত্যুর দিকে নিয়ে যাবে। হোয়াই দি ইস্যু অফ দ্য সলিটারি ডেথ, তোমাকে কেন একা মরবার কথা এখানে বলা হয়েছে? কারণ অ্যাকর্ডিং টু ইউনিস ডিসুসা, যে নো লাভার উইল অ্যাকম্পানি ইউ অ্যাট দ্য টাইম অফ ইউর ডেথ, সিম্পলি। সো সলিটারি ডেথ ইজ বিং কম্পেয়ার হিয়ার। বলো, এই হচ্ছে মোটামুটি ইউনিট সিক্সের উপরে 5 এবং 2 নম্বরের প্রশ্ন। এরপরের দিন আমি আমি এই এটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি এটা আরো বাড়বে, এটা এখন আমার কমপ্লিট হয়নি, সিসি 11 এখন আমার শেষ হয়নি, ঠিক আছে? তো পরের দিন ইয়েলো ওয়ালপেপার এবং অন্যান্য গুলো নিয়ে ডিসকাস করব, পরের দিন ইয়েলো ওয়ালপেপার নিয়ে ডিসকাস করব। আর এই আগে ডিটেলগুলো শেষ করে দেবো, ক্যাথরিন ম্যান্সফিল্ডের ব্লিস, মহাশ্বেতা দেবী দ্রৌপদী, এইগুলো নিয়ে ডিসকাস করে নেবো, তারপরে এখান থেকে বড় কোয়েশ্চেন গুলো বলবো। আমি এটা শেষ করে নিই, মানে এই সাজেশনটা, তারপরে বলতে আরম্ভ করবো। বলো, এনি কোয়েশ্চেন্স ফ্রম টুডেজ ক্লাস? বলছি কি মানে আমাদের কি অফলাইন পরীক্ষা হবে? হ্যাঁ, অফলাইন পরীক্ষা হবে, তাই নিয়ে আলোচনা হচ্ছিল, অফলাইনই হতে চলেছে পরীক্ষা, রেডি হও, মার্চ মাসে হয়তো পরীক্ষা হবে। বাবা গো, আমাদের কি হবে, ক্লিয়ার হবে, অনলাইনে পরীক্ষা দেবে কি? হোম সেন্টার হবে তো, এইটা তো বলতে পারছি না, বলা খুব কঠিন। এক সেকেন্ড, লেট মি পুট আউট দ্য রেকর্ড এন্ড দেন উই উইল কাম ব্যাক।